প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে যিনি দীর্ঘদিন ধরে সমাজের জন্য কাজ করছেন, নানা ক্ষেত্রে তার বিচরণ রয়েছে। বর্তমানে তিনি ডাউন সিনড্রোম নিয়ে কাজ করছেন এবং এটা ব্যাপকভাবেই চট্টগ্রামে বলতে গেলে একটা বড় পরিসরের কাজের শুরুটা তিনি করেছেন। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম ব্রিটিশ কাউন্সিলের সেন্টার হেড হিসেবে। এরপরে তিনি ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের ডাইরেক্টর এইচআর এবং সঙ্গে রেজিস্টার, একাডেমিক রেজিস্টার হিসেবে কাজ করেছেন। তো আজকে আমরা তার এই বিবিধ কাজে, বিশেষ করে এখন যে কাজটা উনি করছেন ডাউন সিনড্রোম নিয়ে, এই সেটার সঙ্গে সম্পর্কিত নানা বিষয় নিয়ে কথা বলব। আর উনি হলেন তাসনিম আবেদিন। তাসনিম বাবু, আপনাকে আমাদের এই ছোট্ট পরিসরে স্বাগত জানাচ্ছি। তো আপনার কাজের সূচনাটাই জানতে চাই প্রথমে, যে এই ডাউন সিনড্রোম নিয়ে কাজটা আপনার চিন্তার জায়গায় কী করে এলো? অটিজম নিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, ডাউন সিনড্রোমও একটা ডিসঅর্ডার, বরং আমি বলবো ডাউন সিনড্রোম বাচ্চারা যদি আপনি রাইট টাইমে যদি ওদেরকে কিছু ট্রেনিং দেওয়া যায় অথবা ওদের সাথে কিছু কাজ করা যায়, ফর এক্সাম্পল সেন্সরি স্কিল ডেভেলপমেন্ট করা যায় অথবা ওদের স্পিচ থেরাপি নিয়ে কাজ করা যায়, তো ওরা দেখা যায় যে আপনার ইভেন্চুয়ালি ওরা মেইন স্ট্রিমের জন্য তৈরি করে দেওয়া যায় আর কি ওদেরকে। তো সেই ক্ষেত্রে, এবং ডাউন সিনড্রোম বাচ্চারা অ্যাকচুয়ালি খুব লাভিং অ্যান্ড কেয়ারিং হয়, এদের হয়, এদের ক্ষেত্রে এরা হচ্ছে যে ক্রোমোজোম ডিসঅর্ডার থাকে, এটা কোনো ডিজিজ না, অ্যাকচুয়ালি এটা ক্রোমোজোম ডিসঅর্ডার। তো এটা কি ধরেন ফ্যামিলি মেম্বারস এটা বোঝার সেই রকম? ডাউন সিনড্রোম বাচ্চাদের আপনার ফেশিয়াল কিছু ফিচার আছে, ওদের নাকটা একটু ফ্ল্যাট হয়, ওদের চেহারাটা একটু মঙ্গোলিয়ান হয়, হ্যাঁ, ওদের শোল্ডার নেকটা একটু ছোট হয়, ওদের হাতের তালুর একটা কাটা থাকে, তো এগুলো দিয়ে কিছু কিছু সিমটম আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি আইডেন্টিফাই করবেন যে এটা ডাউন সিনড্রোম বাচ্চা, আনলাইক অটিজম চিলড্রেন আর কি। এটার ট্রিটমেন্টের জায়গাটা কেমন? অ্যাকচুয়ালি এটার কোনো ওই ধরনের কোনো ট্রিটমেন্ট এখনও হয়নি যে পুরোপুরি কিওর হওয়ার মতো, এটা একটা ডিসঅর্ডার নিয়েই এদেরকে এখনও চলতে হচ্ছে। মানে সেটাকে যতটা সম্ভব তাদের সঙ্গে তা মানে কনসাসনেস তৈরি করা, সেভাবে করে তাদের সঙ্গে বিহেভিয়ার, এক্স্যাক্টলি আমাদের কাজটাই আমরা চাচ্ছি যে সোশ্যালি যত অ্যাওয়্যার হবে, কমিউনিটি যত জানবে যে ওদেরকে কিভাবে সাহায্য করতে পারে, তাহলে কিন্তু ওদের জন্য ওদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বড় হয়ে যায় আর কি। আমরা কাজ করছি অক্টোবরে 2017 থেকে, আমরা রেজিস্টার্ড চিটাগং চ্যাপ্টার বাংলাদেশ, ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের চিটাগং চ্যাপ্টারের কনভেনার হিসেবে আমি আছি আর কি। তো চিটাগংয়ের পুরো দায়িত্বটাই আমার কাছে ইন টার্মস অফ ডেভেলপিং অথবা অ্যাওয়ারনেস তৈরি করা। তো আমরা আমাদের নিজেদের এই স্পেসেই আমরা ভাবলাম যে অন্য কিছু না করে কেন না চেষ্টা করা যে সোসাইটিকে কতটুকু অ্যাওয়্যার করা যায়, প্যারেন্টসদেরকে কতটুকু অ্যাওয়্যার করা যায় যে ওরা কীভাবে ওদের বাচ্চাদেরকে সাহায্য করতে পারে, ফ্যামিলি মেম্বার্সরা কীভাবে হেল্প করতে পারে, কারণ সবার সাপোর্টটাই কিন্তু এই বাচ্চাদের ডেভেলপমেন্টের অনেক বড় একটা উইল পাওয়ার। তো এই ধরনের কাজটা কি মানে আমরা যতটুকু জানি যে এত বড় পরিসরে সবাইকে নিয়ে কাজ করা একটা প্ল্যাটফর্মে আনে, আপনি যেরকম ছিলেন এই চ্যাপ্টারের দায়িত্বে রয়েছেন, সেই কাজ থেকে এর আগে তো কোথাও অত বড় সুযোগ পরিসর হয়নি। আমরা আসলে সেক্ষেত্রে বলবো আমরা খুবই লাকি, কারণ আমরা আমাদের প্রথম অনুষ্ঠানটা করেছি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে। ওনারা আমাদেরকে প্রতি বছরেই ওনাদের অডিটোরিয়ামটা ফ্রি অফ চার্জ দিচ্ছেন এবং আমরা ইনভাইট করি। আমাদের সাথে কাজ করছেন হচ্ছে ক্যান্টনমেন্টের প্রয়াস স্পেশাল স্কুলটা, আশার আলো নেভির স্কুল, ওদের আই থিঙ্ক 20 করে প্রতিটা স্কুলে, এই দুটো স্কুলেই 20 জন করে বাচ্চা আছে যাদেরকে নিয়ে ওরা কাজ করে। তো আমাদের অ্যাওয়ারনেসের প্রোগ্রামেও প্রথমে আমাদের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি কাছে, ইভেন্চুয়ালি এখন আমাদের সাথে, আমি নিজেও একজন রোটারিয়ান এবং রোটারির একটা ক্লাব আমাদের সাথে জড়িত কাজ করেন, একটা ফ্রোবেল প্লে স্কুল, যারা এই ধরনের ইনক্লুসিভ স্কুল হিসেবে কাজ করছেন ওনারা আমাদের সাথে কাজ করেন। আমাদের সাথে বিভিন্ন কর্পোরেট সেক্টর এখন জড়িত হয়েছে, যেমন আপনার লোটো কাজ করছে আমাদের সাথে রেগুলারলি, আপনার বারকোড আমাদেরকে স্পন্সর করছে সবসময় আমাদের বিভিন্ন কাজে, তো এরকম নানান বিএসআরএম কাজ করে আমাদের সাথে, সো নানানজন যায় বিভিন্ন জায়গা থেকে এসে। এক্স্যাক্টলি, আমরা মনে করি যে আমরা এই পর্যন্ত আমরা অনেক সাকসেসফুল, এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ওদেরও একটা ক্লাব
সোশ্যাল ক্লাবটা আমাদের সাথে কাজ করেছে লাস্ট প্রোগ্রাম। এখানে কখন কথা হচ্ছে যে যেই দায়িত্বটা আপনি এখন নিলেন সেটাও তো মনে হয় যে বেশ আসলে এই বাচ্চাদের জন্য অনেক দেরিতে হয়ে গেল। আপনি কাজ করেছেন ব্রিটিশ কাউন্সিলেতে দীর্ঘ শিক্ষা নিয়ে কাজ করেছেন, এশিয়ান ইউনিভার্সিটির ওমেনে কাজ করেছেন, তো এই কাজের মধ্য দিয়ে এই এখনকার দায়িত্বটা বোধটা কখন আপনার মধ্যে সঞ্চারিত হলো, মানে তাগিদটা অনুভব করলেন? আমাদের নিজেদেরই একটা মেয়ে আছে, ও ডাউন সিনড্রোম আছে, যদিও আমি বলবো আমার বাচ্চা অ্যাকচুয়ালি মাইল্ড ফর্মেই আছে, ওকে মোজাইক ডাউন সিনড্রোমের বিভিন্ন লেভেল থাকে, মাইল্ড টু সিভিয়ার, তো ও মোজাইক ডাউন সিনড্রোম, তো ও এখন কাজ করছে একটা স্কুলে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। তো মনে হলো যে আসলে কিছু একটা ওদের জন্য আমরা করতে পারি, আর একটু সাপোর্টটা যদি আমরা দেই তাহলে কিন্তু ওরা অনেক ডেভেলপ করবে, সো ওয়াই নট, এবং আমার ধারণা ইজ নেভার টু লেট, মোস্ট ওয়েলকাম। তো এখন আপনাদের এখানে কী কী কাজ হচ্ছে? আমরা এই পর্যন্ত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি বাচ্চাদেরকে বিভিন্ন স্কুলের সাথে, রেগুলার স্কুল এবং রেগুলার স্টুডেন্টদের সাথে, আমাদের এই বাচ্চাগুলোর সাথে একসাথে আমরা কিছু অ্যাক্টিভিটি করেছি যেগুলো ইনক্লুসিভ অ্যাক্টিভিটিস ছিল আমাদের জন্য। আমরা আর্ট কম্পিটিশন করেছি, আমাদের প্যারেন্টসদের জন্য আমরা বিভিন্ন টক অ্যারেঞ্জ করেছি, আমরা চাচ্ছি প্যারেন্টসদের জন্য একটা ফোরাম তৈরি করতে এবং একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে যেখানে প্যারেন্টসরা আসবেন, নানান সমস্যা নিয়ে ওরা আলাপ করবে, সলিউশন থাকবে, এবং আমরা এই জায়গায় কিছু ট্রেনার নিয়ে আসব, কিছু ওয়ার্কশপ করব। আর আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে আমরা এখানে এটাকে এক্সট্রা কারিকুলার একটা অ্যাক্টিভিটি সেন্টার করে দিব, তৈরি করব এই বাচ্চাদের জন্য, যেখানে সেন্সরি স্কিলগুলো ওরা ডেভেলপ করতে পারবে, আর্লি ইন্টারভেনশন যেমন রেগুলার স্কুলিং করার জন্য ওদেরকে তৈরি করাটা, প্লাস ইভেনচুয়ালি আমাদের ইচ্ছা আছে যে একটা লাইব্রেরি ওদেরকে ইন্টারঅ্যাক্টিভ একটা লাইব্রেরি তৈরি করে দেওয়া। এক্স্যাক্টলি, মিউজিকের ওরা খুব মিউজিক পছন্দ করে, মিউজিকের একটা রুম তৈরি করে দেওয়া, এভাবেই আমরা আমাদের কাজটা আগাতে চাচ্ছি। আমি জানি না, আমাদের অনেক ইচ্ছে এবং স্বপ্ন আছে, বাট কতটুকু আমরা করতে পারবো, বাট আমরা আশা করছি আমরা পারবো, কারণ এ পর্যন্ত আমাদের সাথে আমাদের সোশ্যাল যে অ্যাসপেক্ট অথবা কমিউনিটি যেটা, সবাই আমাদেরকে সাপোর্ট দিয়ে এসছে, এবং আমি আসলে একা কাজটা করছি না, আমাদের একটা এক্সিকিউটিভ ওয়ার্কিং কমিটি আছে যেখানে আসলে সব সেক্টরের লোকজন, একজন সাইকোলজিস্ট আছেন, আমাদের এডুকেটর আছেন আমাদের সাথে কাজ করছেন, বিজনেস পিপল আছেন, সো আমরা আশা করছি যে এই যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কমিটিতে আছেন, ওনারা কিন্তু কেউ এই সম্পর্কে জানতো না, বাট ওনারা সবাই ইন্টারেস্টেড আমাদের সাথে কাজ করতে, সো আমরা মনে করি এটাই আমাদের একটা বড় পাওয়া। আমরা প্রায় আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, তা এখন কথা হচ্ছে যে যারা ধরেন ফিল করছেন যে এই অবস্থার মধ্যে তারা আছেন, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগটা হওয়ার কি মাধ্যম, কিভাবে যোগাযোগ করবেন? আমরা ফেসবুকে আছি অ্যাজ ব্লুম চিটাগং চ্যাপ্টার হিসেবে আছি, আমাদের এখানে মেম্বারশিপ নিতে পারবেন, আমরা মেম্বারশিপ ওপেন করেছি, ফর্ম দিচ্ছি, তাতে করে আমরা জানবো যে কারা ইন্টারেস্টেড, এবং ওনাদেরকে আমরা টাইম টু টাইম ইনভাইট করবো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটি প্রোগ্রামের জন্য, প্লাস ওনাদের আমাদের যে সেন্সরি রুমটা আমরা করছি এবং আদার রুমস যেগুলো রিসোর্স রুম আমরা করবো সেগুলোতেও ওনারা পার্টিসিপেট করতে পারবে, ওনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারবে। আদার দেন দ্যাট আমরা এখন ওপেন, এবং আমরা আমাদের সব জায়গায় পাবলিসিটি করি, আমাদের বিভিন্ন প্রোগ্রাম নিউজ পেপারে যাচ্ছে, টিভিতে যাচ্ছে, সো ওরা জানে মোর অর লেস, বাট আমরা আশা করি এই যে আপনারা এসছেন আমাদের সম্পর্কে যে জানাবেন, এটাও আই থিঙ্ক ইটস এ বিগ প্ল্যাটফর্ম আর কি। আমরা আশা করছি যে এই সাফল্য, প্রিয় দর্শক, যে ডাউন সিনড্রোমে ওরা কাজ করছেন একেবারে নগরীর মধ্যেই জামাল খান ওনাদের সেই কার্যালয়টি, এবং এই সংগঠন, এই যে ব্যক্তিগত উদ্যোগ, এটা সফলতায় পৌঁছবে এবং এর মাধ্যমে আমাদের বাচ্চারা যারা এই ডাউন সিনড্রোমের মধ্যে রয়েছে তারা একটা সুন্দর জীবনের খোঁজ পাবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। জি, আমাদেরও সেই আশা। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এসছেন, এবং আশা করি আপনাদের মাধ্যমে আমাদের আরও অনেক বেশি পাবলিসিটি হবে, প্রচার হবে, এবং আমাদের বাচ্চারা যেন আরও, বাচ্চারা এবং ওদের গার্জিয়ান প্যারেন্টসরাও যেন অনেক উপকৃত হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ।